টেলিভিশন যেটা এসেছে এটা হচ্ছে ক্যামেরা সহ মানে বিল্ট ইন ক্যামেরা সহ এই যে এইটাই হচ্ছে ক্যামেরাটা ইমো অন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ইমোর কিন্তু স্ক্রিনটা এই মুহূর্তে টিভিতে দেখতে পাচ্ছেন আমাদের এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে এই যে এখানে আমাকে দেখা যাচ্ছে খুব চমৎকার একটা ফিচার 16500 টাকা আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি একটু অনেক বেশি ভালো আছি আজকে আমরা চলে এসেছি ঢাকার গুলিস্তানে আমরা আছি গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন 2 তে ল্যাক্সন প্লাস ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে আছেন এই মুহূর্তে শাওন ভাই জি ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো ভাইয়া আজকে নতুন টেলিভিশন নিয়ে আসছেন যেটা হচ্ছে আমরা কি একটু বক্সটা হাতে নিতে পারি আচ্ছা আমরা দুজন মিলে নেই একটু বক্সটা এই যে এটা হচ্ছে ন্যাশনাল প্যানাসনিক এটার মেইন আকর্ষণ বা মূল আকর্ষণটাকে বলে দেন একটু আর নয় মোবাইল ফোন ভিডিও কলে কথা হবে এখন টেলিভিশনের বড় পর্দায় আচ্ছা আমি একটু বলি সেটা হচ্ছে আর নয় মোবাইল ফোন ভিডিও কলে কথা হবে টেলিভিশনের বড় পর্দায় চমৎকার এটার ভিতরে আপনার ক্যামেরা দেওয়া আছে আচ্ছা দেখাবো এই টিভিতে বিল্ট ইন ক্যামেরা দেওয়া আছে তাই তো যেটা দিয়ে ইমো এবং গুগল ডুও বিভিন্ন ধরনের অ্যাপসে কথা বলা যাবে হ্যাঁ ভিডিও ফোনে কথা বলা ভিডিও কলে কথা যাবে বলা যাবে যারা হচ্ছে বিদেশে আছেন অনেকে প্রবাসী ভাইরা আছেন তারা কিন্তু সবসময় ইমোতে কথা বলে থাকেন ফ্যামিলি সবার সাথে একসাথে কথা বলতে হলে বড় একটা স্ক্রিন দরকার রাইট রাইট মোবাইলের মধ্যে একা কথা বলা যায় সো বাবা সবাইকে নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে বড় পর্দা কথা দেখা যাবে আচ্ছা ফ্যামিলি সবাই মিলে একসাথে কথা বলতে পারবেন এই টেলিভিশনে এটা হচ্ছে আজকের ভিডিওর মেইন আকর্ষণ সো আবারও বলতে হয় আর নয় মোবাইল ফোন ভিডিও কলে কথা বলুন টেলিভিশনের বড় পর্দায় আর আজকের এই টেলিভিশন সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবেন শাওন ভাই আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনারা যেটা করতে হবে অবশ্যই আপনাকে মিঠু ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে হবে ফিরছি ইন্ট্রোর পরে গাইস আমরা আছি ল্যাক্সন প্লাস ইলেকট্রনিক্সে আর আমাদের সাথে আছেন বরাবরের মতো শাওন ভাই শুরুতে আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার কাপ্তান বাজার কমপ্লেক্স 2 নম্বর ভবন দোতলায় 41 নম্বর দোকান আচ্ছা টুল প্লাজার অপোজিটই আমাদের এই মার্কেটটা দোতলা মার্কেট অনেক 1 নম্বর ভবন এসে পড়ে এটা হচ্ছে 2 নম্বর ভবন প্রথম ভবনটা হচ্ছে 1 নম্বর আমাদের হচ্ছে 2 নম্বর ভবন আচ্ছা ওকে তো আজকের ভিডিওর সবচেয়ে মেইন আকর্ষণ যেটা ছিল ন্যাশনাল প্যানাসনিক ব্র্যান্ডের টেলিভিশন যেটা এসেছে এটা হচ্ছে ক্যামেরা সহ মানে বিল্ট ইন ক্যামেরা সহ একটা টেলিভিশন হ্যাঁ গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল টেলিভিশনের সামনে দাঁড়া বললেই হবে যে যেটা বলবে সেটাই আসবে মোবাইলের মতো একেবারে একদম মোবাইলের মতো আচ্ছা ওকে তো এই টেলিভিশনটা আমরা আনবক্স করে রেখেছি এটা একটু আমরা দেখে নিব এটাই তো সেই টেলিভিশন এটা কত ইঞ্চ ভাই এটা হচ্ছে 32 ইঞ্চি ভাই আচ্ছা 32 ইঞ্চি একটা টেলিভিশন আর স্ক্রিন রেকর্ড আছে আচ্ছা এটা হচ্ছে আপনার ন্যাশনাল প্যানাসনিক আর এটাতে কিন্তু আপনারা স্ক্রিন রেকর্ড করতে পারবেন জেনুইন 4K আচ্ছা ওকে আর আমি ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি এই যে এইটাই হচ্ছে ক্যামেরাটা সো দেখতে পাচ্ছেন ক্যামেরাটা আর এটাতে কিন্তু আপনারা ভয়েসটা কিন্তু বিল্ট ইন দেওয়া রয়েছে আচ্ছা আর এটা কি ডাবল গ্লাস ভাই হ্যাঁ ডাবল গ্লাস আচ্ছা মানে ডাবল গ্লাস আপনাকে এক্সট্রা একটা প্রোটেকশন দিচ্ছে প্রোটেকশন গ্লাস তো আমরা একটু ইমো অন করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ইমোর কিন্তু স্ক্রিনটা এই মুহূর্তে টিভিতে দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনারা গুগল ডুও চালাতে পারবেন মানে ভিডিও কলিং অ্যাপস গুলো চালাতে পারবেন এই মুহূর্তে আছে গুগল ভাই এই টেলিভিশনটা মূলত কাদের জন্য এটা হচ্ছে যা প্রবাসী ভাইদের জন্য যারা থাকে বাইরে কথা বলার জন্য অনেক সময় ফ্যামিলি সবার সাথে কথা বলার জন্য একটা বড় স্ক্রিনের প্রয়োজন হয় এটা কিন্তু বড় স্ক্রিনের মাধ্যমে সবার সাথে ফ্যামিলি একসাথে কথা বলতে মানে একসাথে সবাই বসে সবাই একসাথে কথা বলতে পারবে আচ্ছা আমরা একটু চেক করি এবার ভিডিও কলিংটা একটু দেখে দেব আমরা একটু কল দিয়ে দেখাবো এই যে এখানে কিন্তু ফোন আছে এই যে দেখেন আমার মোবাইল থেকে আমি কল দিয়েছি মিঠু ব্লগস ইনকামিং ভিডিও কল আর এখানে ডিক্লাইন আর এখানে হচ্ছে অ্যানসার দেওয়া আছে এখন আমরা হচ্ছে কলটা রিসিভ করব ওকে কল কিন্তু ইতিমধ্যে রিসিভ হয়ে গেছে আর আমার ক্যামেরার সামনে হচ্ছে আমার ছোট ভাই উচ্ছ্বাস আছে তো এখানে ও এখন কথা বলতেছে আর আমাদেরকে কিন্তু দেখা যাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে ক্যামেরা নিয়ে কথা বলতেছি সো ভাই কিন্তু সামনে আছে তো এটা খুবই বসে দেখতে পারবে রাইট আমাদের এই ক্যামেরাটা দিয়ে কিন্তু আপনার হচ্ছে এই যে এখানে আমাকে দেখা যাচ্ছে আমি যে ক্যামেরা নিয়ে সামনে দাঁড়িয়ে আছি আর শাওন ভাই রয়েছেন খুব চমৎকার একটা ফিচার সো আমি বলবো যারা প্রবাসী আছেন একসাথে ফ্যামিলির সবাই একসাথে কথা বলতে চাচ্ছেন তারা কিন্তু এই টিভিটা এক্সপিরিয়েন্স করতে পারেন অবশ্যই অবশ্যই ওকে খুবই চমৎকার একটা টেলিভিশন আমরা দেখলাম একদম বিল্ট ইন ক্যামেরা সহ
ওকে এবং এটা কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে আপনার হোম স্ক্রিনে সামনে টিভির সামনে দাঁড়া যেটা বলবে সেটাই আসবে আচ্ছা টিভির সামনে যেটা বলবে ওইটাই চলে আসবে অনেক সময় বয়স অনেক সময় বোঝে না মোবাইলে চাপ তো হয় চাপ দিলে পরে আসে আচ্ছা কিন্তু এটা সুবিধা কিন্তু আপনি টিভির সামনে দাঁড়া বললেই হবে যে গুগল অ্যাসিস্ট্যান্ট বা ইমো চালু হোক বা ভিডিও কল সেটিং যেটা বলবে সেটাই আসবে আচ্ছা এই টেলিভিশনটা যদি ভাই কেউ কিনতে চায় কেমন প্রাইস আসবে এই টেলিভিশনটার প্রাইস বর্তমান প্রাইস আছে আপনার 18500 টাকা 18500 টাকা জি জি 18000 এটা 32 ইঞ্চি ডাবল গ্লাস হ্যাঁ 32 ইঞ্চি আচ্ছা র‍্যাম রোম কেমন দেওয়া আছে 2GB RAM 16GB ROM Google Assistant ডাবল গ্লাস ডাবল গ্লাস ওকে ভাই এবার যদি আমরা একটু ছোট টেলিভিশনের দিকে আসি সর্বনিম্ন কত ইঞ্চি থেকে টেলিভিশন পাওয়া যাচ্ছে আপনার কাছে 24 ইঞ্চি টেলিভিশন আচ্ছা এটা হচ্ছে আপনার সিকো ব্র্যান্ডের 24 ইঞ্চি একটা টেলিভিশন আর এটা হচ্ছে স্মার্ট হ্যাঁ স্মার্ট হচ্ছে আপনার এই যেখানে স্মার্ট এটা সিঙ্গেল গ্লাস এটা হচ্ছে বেসিক টিভিটা বেসিক টিভি ডাবল গ্লাস আচ্ছা বেসিক টিভি ডাবল গ্লাস কত টাকা আসবে ডাবল গ্লাস হচ্ছে আপনার 7500 7500 আর এটার মধ্যে যদি আমি স্মার্ট নিতে চাই সেক্ষেত্রে কেমন প্রাইস আসবে সেক্ষেত্রে হচ্ছে 8500 টাকা 8500 টাকা এবং গুগল অ্যাসিস্ট্যান্ট সহ হ্যাঁ 1GB RAM 1GB RAM 8GB ROM আচ্ছা এবং এটা দিয়ে কিন্তু আপনি যে খেলা দেখতে পারবে সবকিছু টিভি চ্যানেল অ্যাপসগুলো কিন্তু এটাতে মানে আপনার নেটফ্লিক্স তারপরে হচ্ছে ফ্রি ডিশ চ্যানেল এগুলো তো পাওয়া যাবে আর সামনে যেহেতু ওয়ার্ল্ড কাপ চলে এসেছে ওয়ার্ল্ড কাপের খেলাগুলো কি এখানে দেখা যাবে হ্যাঁ ওয়ার্ল্ড কাপের খেলাগুলো এখানে দেখা যাবে আচ্ছা ওকে তো 24 এর পরে আমরা একটু বড় সাইজে আসি 32 তো রাইট হ্যাঁ 24 এর পরে 32 ইঞ্চি যে আচ্ছা 32 এর মধ্যে কয়টা মডেল আছে আপনার কাছে 32 এর মধ্যে মডেল আছে আপনার 4টা মডেল আছে চারটা মডেল আছে আমরা একটু দেখে নিই 32 ইঞ্চি এটা হলো আপনার একটা সেট আছে 2GB RAM 16GB ROM ওকে এটা কি সিকো ব্র্যান্ডের সিকো ব্র্যান্ডের 32 ইঞ্চি সিঙ্গেল গ্লাস আছে সিঙ্গেল গ্লাসটা হচ্ছে নন স্মার্ট টিভি সেটা হচ্ছে আপনার 8500 টাকা 8500 টাকা হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল গ্লাস সিঙ্গেল গ্লাসটা বেসিকটা 8500 আর 32 ইঞ্চি আপনার যে 1GB RAM 8GB ROM আছে এটার ভিতরে এই যে যে মালটা এখানে আছে আচ্ছা ওকে 8GB RAM 1GB ROM এটা হচ্ছে আপনার 11000 টাকা 11000 টাকা ডাবল গ্লাসের ডাবল গ্লাসটা হ্যাঁ আর এই যে আপনার 2GB RAM 16GB ROM এই যে দেখেন এই যে এটা টিভিটা 2GB RAM 16GB ROM এটা কত আসবে 2GB RAM 16GB ROM টা এটা হচ্ছে 12500 টাকা 12500 টাকা এবং টিভিতে যে এখানে চালানো আছে নেটফ্লিক্স দেওয়া আছে আপনি দেখেন আচ্ছা এখানে আমাদের নেটফ্লিক্স চলতেছে হ্যাঁ সাইনিং করা লাগবে না আর কি আচ্ছা সাইনিং ছাড়া আরেক আরেক আরেকটা মডেল আছে যেটা যেটা সিলভার কালারের মধ্যে যায় আচ্ছা সিলভার কালারের মধ্যে হচ্ছে এই যে এটা হ্যাঁ এবং সাউন্ড বার সহ এই যে দেখতে পাচ্ছেন সাউন্ড বার সহ এটা হচ্ছে সিকোর হ্যাঁ এটার মধ্যে আবার ব্ল্যাক কালার আছে গোল্ডেন কালার আছে আচ্ছা প্রাইস কেমন আসবে এগুলো প্রাইস হচ্ছে 12500 টাকা 12500 টাকা জি জি আচ্ছা ওকে তো 32 এর মধ্যে আপনার কাছে আর কি কি মডেলের টিভি আছে 32 মধ্যে একটা বেজারলেস আছে আপনার ফ্রেমলেস যেটাকে বলে আচ্ছা এই যে আচ্ছা এটা হচ্ছে আপনার এটাও সিকো ব্র্যান্ডের আচ্ছা একদম ফ্রেমলেস ফ্রেমলেস মডেল যারা চায় আচ্ছা এটা কত আসবে প্রাইস এটা হচ্ছে 12000 টাকা 12000 টাকা মানে 32 এর স্টার্টিংটা হচ্ছে আপনার 8500 টাকা 8500 টাকা থেকে বেসিক এর স্টার্ট হবে আর স্মার্ট এর স্টার্ট কত হবে স্মার্ট এর স্টার্ট আপনার 11000 টাকা 11000 টাকা থেকে এগুলোতে কিন্তু আপনারা ডাবল গ্লাস সিঙ্গেল গ্লাস এরপর হচ্ছে ফ্রেমলেস তারপর হচ্ছে আপনার হচ্ছে 1GB 8GB 2GB 16GB এগুলো নিয়ে একটু পার্থক্য রয়েছে আচ্ছা 32 এর মধ্যে কি আরো মডেল আছে 32 এর মধ্যে আবার জেবিকোর মডেল আছে যে আচ্ছা এখানে আমরা দিচ্ছি আচ্ছা জেবিকোর মডেল আছে J90S আচ্ছা এটা 32 এর মধ্যে ডাবল গ্লাস কত রাখবেন জেবিকোটা এটা আছে 2GB RAM 16GB ROM এটা কিন্তু জেবিকো আবার 2 বছরের প্যানেল পার্টস গ্যারান্টি আচ্ছা এটা হচ্ছে আপনার 18500 টাকা এটা হচ্ছে আপনার 16500 16500 টাকা আচ্ছা ওকে আর এখানে দেখতে পাচ্ছি হামিম হামিম কম সবচেয়ে এটা হলো আপনার হামিমের সবচেয়ে এক্সক্লুসিভ মডেল যেটা হলো জেবিকো এটা এই ব্র্যান্ডটা হচ্ছে ডিকে 3 এল আচ্ছা ডিকে 3 এল সম্বন্ধে সবারই আইডিয়া আছে ডিকে 3 এল সব কোম্পানি আপনার 18500 করে সেল করতেছে জেবিকো 18500 করে সেল করতেছে আচ্ছা আমরা এটা একটু দেখে নিব এটা কি হামিমের প্রোডাক্টটা হ্যাঁ হামিমের প্রোডাক্ট ডিকে 3 এল আচ্ছা ওকে এখানে কিন্তু সাউন্ডবার সহ সো টিভিটা সাউন্ডবার সহ মেটাল বডি আর লুকসটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু এই এই প্রোডাক্টের সম্বন্ধে সবাই কিন্তু অভিজ্ঞ এটা সব যে কোনো কোম্পানিতে আপনি 16500 থেকে শুরু করে 18500 কোনো কোম্পানি 20000 টাকা সেল করতেছে আচ্ছা আচ্ছা এই যে এখানে যে এই যে বক্সটা দেখেন এই যে 2GB RAM 16GB ROM ভয়েস কন্ট্রোল সহ আচ্ছা ওকে অ্যাক্টিভিটি ভয়েস কত আসবে এটা প্রাইস এটা প্রাইস অনলি 13500 টাকা 13500 টাকা হ্যাঁ কোথাও আপনি ডিকে 3 মডেল আপনার 16-17000 টাকা নিচে কিন্তু কোথাও পাবে না রাইট কিন্তু জেবিকের মডেল আচ্ছা আমি কোম্পানি দিচ্ছে আপনার 13500 টাকা 13500 টাকাই ওকে তো আমরা হচ্ছে 32 এর কি সব সেগমেন্ট গুলো শেষ করে ফেলেছি আচ্ছা আমরা এরপর একটু 40 এ যাবো নাকি হ্যাঁ হ্যাঁ 40 এর মধ্যে 40 এর মধ্যে কি কি মডেল হবে 40 এর মধ্যে যে আপনার সিকো ব্র্যান্ড আছে আচ্ছা এটা হচ্ছে সিকো সাউন্ডবার সহ হ্যাঁ সাউন্ডবার সহ আচ্ছা ওকে সো আমরা একটু টেলিভিশনের বক্সটা দেখে নেই এই যে এটা হচ্ছে 40 ইঞ্চি গুগল অ্যাসিস্ট্যান্ট সহ ভয়েস কন্ট্রোল আছে ভয়েস কন্ট্রোল ছাড়া আছে আচ্ছা
এটা হচ্ছে কত আসবে প্রাইস এটা সিঙ্গেল গ্লাসটা হচ্ছে আপনার 15500 টাকা বললি 15500 টাকা এর কি 4K প্যানেল হ্যাঁ 4K প্যানেল সিঙ্গেল গ্লাসটা হচ্ছে 15500 টাকা ডাবল গ্লাসটা হচ্ছে 16500 এই যে আপনি দেখেন সাউন্ড কোয়ালিটি কিন্তু এটা অনেক সাউন্ড কোয়ালিটির জন্য এই টিভিটা মানে সবচেয়ে বেশি সেল হচ্ছে আর কি সাউন্ড কোয়ালিটির জন্য হ্যাঁ সাউন্ড কোয়ালিটির জন্য এটা হলো আপনার ডাবল সাউন্ড সিস্টেম দেওয়া আছে খুবই সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আপনার 10 থেকে 20 সাউন্ড দিলে আপনার মোটামুটি পুরো মানে সাউন্ড বক্স লাগবে এটা সাউন্ড বক্স লাগবে না আচ্ছা আচ্ছা ওকে তো 40 এর মধ্যে আর কি কি আছে মডেল এর মধ্যে আরেকটা মডেল আছে আপনাদের অ্যাস্টন ব্র্যান্ডের অ্যাস্টন ব্র্যান্ডের এটা কি সাউন্ডবার সহ হ্যাঁ এটা সাউন্ডবার সহ এই যে আপনাদের বিটটা একটু সিলভার দেওয়া আছে একটু এক্সক্লুসিভ আচ্ছা জেনুইন 4K একেবারে 160 রেজোলিউশন আসবে প্রাইস কেমন আসবে এটা এটা প্রায় সেম প্রাইস রাখছে আমরা 16500 টাকা 16500 টাকা হ্যাঁ এটা সিঙ্গেল গ্লাসটা 15500 টাকা অ্যাস্টন ব্র্যান্ডের আচ্ছা আচ্ছা ওকে তারপরে 40 এর মধ্যে আমাদের আরেকটা জেবিকোর মডেলটা আছে 39 ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে জেবিকোর হচ্ছে 39 ইঞ্চি এটা কত আসবে এটা হচ্ছে 19500 টাকা 19500 টাকা সব কোম্পানি কিন্তু বেশি বিক্রি করতে 20500 বিক্রি করতেছে কিন্তু আমরা কিন্তু ডিসকাউন্ট দিয়ে 19500 টাকা রাখতেছি আচ্ছা ওকে আর শেষে তো ভাই টিভিগুলোর সাথে ওয়ারেন্টির ব্যাপারটা একটু বলে দিবেন আমাদের সব টিভিতে আপনার যে জেবিকো তো 2 বছর প্যানেল গেলে সবাই জানে জেবিকো সম্বন্ধে সবার আইডিয়া আছে আচ্ছা আর আছে সিকু ব্র্যান্ড অ্যাস্টন ব্র্যান্ড হচ্ছে আপনার 1 বছরের প্যানেল পাস গ্যারান্টি 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা ওকে অ্যাস্টন ব্র্যান্ডের মধ্যে কিন্তু আবার 2 বছরের প্যানেল গ্যারান্টি মাল আছে আপনার ডিকে 5L এই যে মডেলটা দেখেন ভাই আপনি আচ্ছা ওকে অ্যাস্টন ব্র্যান্ডের অ্যাস্টন ব্র্যান্ডের 2 বছরের প্যানেল গ্যারান্টি এটা কালার কাঠুনটা কিন্তু একদম চেঞ্জ রাইট রাইট চেঞ্জ রাখছে আর কি আচ্ছা অ্যাস্টন ব্র্যান্ডের ডিকে 5 মডেল এটা এটা কত আসবে এটা কিন্তু মেটাল বডি মেটাল হ্যাঁ ডিকে 5 কত আসবে এটার প্রাইস যারা 55 ইঞ্চি টেলিভিশন নেবেন যদি 1 বছর সহ নেন ওয়ারেন্টি গ্যারান্টি যেটা আর কি তাহলে হচ্ছে 36500 টাকা আর যদি 2 বছর নিলে 2 বছর নিলে আপনি 41500 টাকা আচ্ছা ওকে তারপর এটা হলো 65 ইঞ্চি আছে 65 ইঞ্চি কত পড়বে 65 ইঞ্চিটা পড়বে আপনার হলো 53000 টাকা হচ্ছে 2 বছরের প্যানেল গ্যারান্টি 53000 টাকা আচ্ছা ওকে মানে আপনাদের কাছে মোটামুটি বিভিন্ন সাইজের টেলিভিশন গুলি পাওয়া যায় এবং 2 বছর মেয়াদ 1 বছর মেয়াদ সব টিভি যারা 2 বছর মেয়াদ চাচ্ছে তাদের জন্য আছে আবার যারা 1 বছরে চাচ্ছে তাদের জন্য আছে আচ্ছা যেহেতু কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন 2 এটা তো একটা হোলসেল মার্কেট মানে আপনাদের কাছে টিভি প্রাইসটা সবচেয়ে কম জি অবশ্যই আপনি মার্কেট যাচাই করে আমাদের থেকে নেবে 100% কম পাবে আচ্ছা ওকে আর আপনাদের কুরিয়ার প্রসেসটা একটু বলে দেন কুরিয়ার প্রসেস আমরা ঢাকার ভিতর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর ঢাকার বাইরে আপনি কুরিয়ার প্রসেসটা পাঠালে আমরা প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারি আচ্ছা প্রোডাক্ট পাঠিয়ে দেন কি টেলিভিশন ভেঙে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে না আমরা সম্পূর্ণ জন্য ডাবল গ্লাস প্রোডাক্টটা পাঠাই এবং খুব সুন্দরভাবে কমপ্লিট করে আপনার কাস্টমার কাছে পৌঁছে দিই ভাই দেখতে
দেখতে আমরা অনেকগুলো টেলিভিশন আপনাদের কাছে দেখলাম অলরেডি যারা টেলিভিশন নেবে একদম 24 ইঞ্চি থেকে শুরু করে 65 75 ইঞ্চি টেলিভিশন আপনাদের কাছে পাওয়া যাচ্ছে আচ্ছা লাস্ট আপনাদের শপের অ্যাড্রেসটা আরেকবার বলে দিবেন শপের অ্যাড্রেস কাপ্তান বাজার কমপ্লেক্স 2 নম্বর ভবন দোতলায় 41 নম্বর দোকান টুল প্লাজার অপজিটে আমি আরেকটা কথা বলতে চাই যারা স্যামসাং সোনি টিভি নিতে যাচ্ছে আচ্ছা তাদের জন্য কিন্তু সুবিধা থাকছে আমার কিন্তু স্যামসাং এর অনেক আমি কল পাচ্ছি যারা স্যামসাং ব্র্যান্ড শোরুম থেকে কিন্তু আমার এখানে অনেক রেট কমে পাচ্ছে যেমন স্যামসাং এর 32 ইঞ্চি টিভি চাইলে কিন্তু আপনারা ব্র্যান্ডেড টিভি গুলো ভাইদের কাছ থেকে নিতে পারবেন স্যামসাং এর 5500 শোরুম প্রাইস 58000 টাকা আমার থেকে নিতে পারবেন মাত্র 37500 টাকা আচ্ছা ওকে থ্যাংক ইউ সো মাচ শাওন ভাইয়া ভালো থাকবেন ভিউয়ার্স আপনারা দেখে নিলেন ল্যাক্সন প্লাস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আজকে টেলিভিশন নিয়ে একটি ভিডিও সো যারা এই চমৎকার স্মার্ট টেলিভিশনটা নিতে চাচ্ছেন অবশ্যই আপনাকে খুব তাড়াতাড়ি শাওন ভাইয়ের সাথে যোগাযোগ করতে হবে আর ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু সব কিছুই দেওয়া থাকছে সো সবাইকে আমন্ত্রণ রইল ল্যাক্সন প্লাস ইলেকট্রনিক্স থেকে ঘুরে যাওয়ার জন্য আর ভিডিওটি কেমন লাগলো আমাদেরকে লাইক করে জানাবেন আর কমেন্ট বক্স আপনাদের জন্য ফাঁকা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ